জামালপুরে উদ্বোধনের 6 বছর পরও পূর্ণাঙ্গ রূপে শুরু হয়নি চরাঞ্চলের মা ও শিশুদের জন্য নির্মিত 10 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম। ফলে ভোগান্তি কমেনি গর্ভবতী প্রসূতি মা ও শিশুদের। সেবা নিতে ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় জেলা সদরে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল নিয়োগ হলে আরও সেবা প্রদান করা সম্ভব হবে। জামালপুর থেকে তানভীর আজাদ মামুনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ও তুলসীরচর ইউনিয়নের বারোয়ামারি এলাকায় 4,71,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। 2018 সালে উদ্বোধনের প্রায় 6 বছরেও শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম, উল্টো ভবনের অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। অপারেশন থিয়েটার, পরীক্ষাগার, ফার্মেসি, কাউন্সিলিং রুম সহ অবকাঠামোগত ঘাটতি না থাকলেও রোগী ভর্তির জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। সাধারণ কিছু ওষুধ ও স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম চালু থাকলেও তা পেতে পোহাতে হয় ভোগান্তি। আমাদের এলাকার একটা হাসপাতাল হয়েছে, 6 বছর চলে গেছে, আজ পর্যন্ত চালু হয় নাই। ওষুধ ঠিক মতো দেয় না, একদিন দিলে আর দেয় না ওষুধ, যদি যাই একদিন দুইটা ভরি দেয় দেহের আর দেয় না। বাড়ির পাশে হাসপাতাল থেকেও ডাক্তার সহ প্রয়োজনীয় জনবলের অভাবে চিকিৎসা সেবা না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা। আমাদের 10 শয্যা হাসপাতাল বাড়ির কাছে হয়েছে, মনে করেন ভালোই হয়েছে, আর একটু চালু হলে খুব ভালো হয়। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যেতে হয় গর্ভবতী মা ও শিশুদের। জনবল সংকটকে দুষছে পরিবার পরিকল্পনা বিভাগও, তবে সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সাংসদের। স্থায়ীভাবে কোনো লোক বল নিয়োগ নাই, তাই আমাদের ওই স্থানীয়ভাবে সমস্ত সমন্বয় সাধন করে কাজ করতে হচ্ছে। সরকারের সদিচ্ছা আছে, সামনে সব লোক বল নিয়োগ হবে, তখন আমরা আমাদের জনগণকে আরও সুন্দরভাবে সেবা দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন যে সারা দেশ জুড়েই ডাক্তার নার্সের অনেক অভাব আছে, আমি বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই হাসপাতালগুলো চালু করতে পারবো। সেবা কেন্দ্রটিতে নার্স, ফার্মাসিস্ট, নৈশ প্রহরী, আয়া সহ জনবল আছে মাত্র 5 জন। এছাড়া মাদারগঞ্জ উপজেলায় একটি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র অকার্যকর হয়ে পড়ে থাকার অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।